আমাদের ভাষা শহরে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে বিশেষ অনুষ্ঠান হবে, তো সবাই অ্যাটেন্ড করবে। আর সব ভাবিরা কিছু না কিছু খাবার তৈরি করে নিয়ে আসবে, তো আমাকে বলেছে পিঠা তৈরি করার জন্য। এর জন্য আমি কলসি পিঠা তৈরি করেছি এবং আমি 2টি ডিজাইন দিয়ে এই পিঠাটা তৈরি করার চেষ্টা করেছি। কলসি পিঠা তৈরি করার জন্য আমি বাংলাদেশ থেকে এই ধরনের সাস এনেছি, এটা দিয়ে আমি তৈরি করব। এই যে একটা তৈরি করে ফেলেছি, আর এখানে আমি একটা আটার খামির তৈরি করে নিয়েছি, আর সেখান থেকে ছোট ছোট জেলেচি কেটে নিচ্ছি, আর এটাই আমি এখন কলসি পিঠা তৈরি করব। এটা কিন্তু বিভিন্ন ডিজাইনের কুড়ানো হয়, আপনি চাইলে একটু মোটাও করতে পারেন। এই যে আমি এখন পিঠা তৈরি করার জন্য একটু মোটা সাইজের করে কুড়িয়ে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা পুর তৈরি করে নিয়েছি, আর এটা আমি নারকেল, সাদা তিল এবং খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি। পিঠা তৈরি করতে করতে শেষে কিছু আটা বেঁচে ছিল, এটা দিয়ে কিছু পুরি তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ফিন ব্লগার, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমাদের ভাষাতে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান হচ্ছে, আর ওখানে কি কি প্রোগ্রাম হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ঢুকে যাচ্ছি হল রুমের ভিতরে। তখন হচ্ছে করোনার সময় কেউ কারো দেখা হচ্ছে না, তো বাংলা শুধুমাত্র আমার মুখে শুনছেন। এবার বাংলাদেশে গিয়ে সে অনেক বাংলা শিখে আসছে, এখন আমার মনে হয় বর্ণমালা লেখা শেখানোটা আসলে হবে এখানে। আমার আমার এখনো কোনো অবদান নাই, আমি লেখা শেখানোর ক্ষেত্রে আমার মনে হয় অনেক কঠিন হবে। আর কামল ভাই এত সুন্দরভাবে এক্সপ্লেইন করতে আসার পর কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ আপনার ফেস করছেন না, যে এখানে বাচ্চা অন্য ভাষা শিখছে, এই বিষয়টাকে আপনারা আপনাদের বাসায় কীভাবে দেখছেন বা কীভাবে ওকে বাংলা ভাষার প্রতি আগ্রহী করার চেষ্টা করছেন? আমার নাম ছবি দাও।
তারটা একটু ভালো করে ভিডিও করি। তার পেন্সিল স্কেচটা খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে। সামান্তা আলপনার একটা আঁকা হয়েছে, এটা এখন সবাই একটু একটু করে রং তুলি দিয়ে ভরে দিবে। নাম করে দিলে ওরা বুঝতেছে না বিষয়টা, একটা করে করতে গেলে সারা কোথাও দিবে। যেখানেই থাকি না কেন বাংলা ভাষার চর্চাটা ধরে রাখি, বাংলা ভাষা আমার মায়ের ভাষা। এরপর আমাদের বাংলা ভাষা লাগি জানতেছি, বাংলা ভাষায় মাথা লাগি। কালকে তো আমরা হচ্ছে একুশে পরে আমরা তো হচ্ছে ফুল দিতে যাই মুখে শহীদ মিনার, তুমি দেখি তো তাই যাই নিয়ে ফুল দিতে। তোমরা কোন ভাষার কথা কয়েছেন? তোমরা কি এই বাংলা ভাষা তোমাদের কিছু বুঝছেন? বাংলা ভাষা তো হামারটা আসল, যেখানে আমরা কেমন করে কথা বলি, আমরা তো বাংলা ভাষা মানে হামারটাই মেইন, হামারটাই আসল, হামারটাই আগে। তোমরা তো বাবার এখন হালা, তোমরা কি বাংলা ভাষা বুঝছেন? বাংলা ভাষার বড় বুঝেন না আরাম। তোমরা তো কেক কম খাও, বাংলা ভাষা উদ্ধ হয়েছে চট্টগ্রামের ভাষা। আদিভাষা
তো আমরা সবাই তাহলে ফেসবুকে বলতে যাচ্ছি আজকে আগে বলে দিলাম পরে আবার বললে পরে বলবে কি বলছে আমার একটা অনুরোধ আছে সবার প্রতি, সোনমাই এই বাচ্চারা এখন এখানে, হ্যাঁ সত্য বিবাহ তো আছে আমাদের মাথায় অনেকেই, অনুরোধটা হচ্ছে আমরা দেশের বাইরে থাকি, বাংলা আমাদের আসলে বাইরে বলা হয় না, বাসার ভিতরে বাংলা বলা হয়, আর একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে এটা আমি আশা করবো কেউ অন্যভাবে নেবে না, কিছু শব্দের পার্থক্য আছে ওদের সাথে হিন্দি বা উর্দু বলা মানে আমরা প্রতিদিন ওদের কাছে হেরে যাই, ওদের কাছে যেন আমরা হেরে না যাই, আমরা যদি ওদের সাথে উর্দু বলি ওরা কিন্তু আমাদের মানে লেগে মুচকে হাসে যে ওরা নাকি বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছিল, ওদের নাকি 21 ফেব্রুয়ারি, ওদের সাথে যেন আমরা হিন্দিতে কথা বলি, আর বাংলা পরিবারের সবাই বাচ্চাদেরকে আমরা বাংলা শেখাই দেশের বাইরে যতটুকু সম্ভব, সবাই অনুষ্ঠানে আমি আসলে ব্যক্তিগতভাবে নিজে কিছুই করতে পারিনি, আমি বাংলাদেশ থেকে ফিরেছি 3 দিন আগে, তো মুস্তাফিজ ভাই বিশেষ করে আমি একটু অনুরোধ করবো যারা যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা সবাইকে একটু এখানে আসার জন্য, মুস্তাফিজ ভাই, সোহেল ভাই, ইমাম ভাবি, সিয়াম সবাই একটু এখানে আস, সবাইকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি, গৌরী ভাবি আমাদের আজকে আসতে পারেননি, গৌরী ভাবি সবথেকে অসুস্থ, সান্ধ্যকালীন কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে, ভাবিদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আহার হলো আমরা কিছু করে টেলিভিশন করব, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা রাতের খাবার খেয়ে তারপর যে যার মতো নিজ নিজ বাসায় গন্তব্যে পৌঁছে যাব, সবাইকে অনেক ধন্যবাদ আমরা। দাদা মামা মামার বাবার তাহলে ভাই দিতে কমিটির লোক না করছেন ভাই, ওখান থেকে দিন দেয় মুখ দেখ।